গুড মর্নিং। নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো, নিরাপদে তোমার ফ্যামিলিকে নিরাপদে রাখো, ঠিক আছে? তো আজকে আমরা এখানে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের একটা ক্লাস আমি তোমাদেরকে স্লাইড আকারে নেওয়ার চেষ্টা করছি। চ্যাপ্টার হচ্ছে রেকর্ডিং প্রসেস, যেটা এর আগে শুরু করতে পারিনি। তো এখানে কিছু স্লাইডটাতে আমি কিছু কী কনসেপ্টস এখানে ইনক্লুড করেছি। কী কনসেপ্টসগুলোর মধ্যে প্রথমেই আছে হোয়াট ইজ অ্যান অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি আমরা যখন ফার্স্ট চ্যাপ্টারটা শিখি, অ্যাকাউন্টিং ইকুয়েশন, তখন আমরা কী শিখেছি? অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো সেই ইকুয়েশনের অ্যাসেট ইনক্রিজ এবং হচ্ছে অ্যাসেট ডিক্রিজ এই বিষয়টা আমরা যে অ্যাকাউন্টটিতে রেকর্ড করি সেই রেকর্ডিং সিস্টেমটাই হচ্ছে একটা অ্যাকাউন্ট। এই চ্যাপ্টারে দুইটা সিনোনিমাস, মানে কমন টার্ম আমরা পাবো জার্নাল করতে গেলেই। আমাদের যে দুইটা কমন টার্ম আসে, একটা হচ্ছে ডেবিট এবং আরেকটা হচ্ছে ক্রেডিট। ডেবিট বলতে বোঝাই আমরা যে অ্যাকাউন্টটা রেডি করব, তার লেফট সাইডটাকে আমরা ডেবিট বলে থাকি। কিন্তু এটাকে শুধু এভাবে সংজ্ঞায়িত করলেই হয় না, সেখানে একটা বিষয় খুব জরুরি, যেমন হচ্ছে আমরা কোন কোন বিষয়গুলোকে ডেবিটে নিয়ে আসি, অ্যাসেটকে, ড্রয়িংসকে এবং এক্সপেন্সকে। যখন সেগুলো ইনক্রিজ হয় সেটা আমরা ডেবিটে আনি, ভাইস ভার্সা যখন সেটা ডিক্রিজ হয়ে যাবে সেটা চলে যাবে ক্রেডিটে। এবং ক্রেডিট সাইডটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের অ্যাকাউন্টের রাইট সাইড অফ অ্যাকাউন্ট। সেক্ষেত্রে লাইবিলিটি, ওনার্স ইকুইটি এবং রেভিনিউ, এই তিনটা জিনিস যখন ইনক্রিজ হবে তখন আমরা ক্রেডিটে নিয়ে আসবো, যখন ডিক্রিজ হবে তখন আমরা নিয়ে আসবো হচ্ছে ডেবিট পাশে। যে চ্যাপ্টার, মানে রেকর্ডিং প্রসেসে আমরা যেখানে রেকর্ড করব সেটা হচ্ছে জার্নালে আমরা রেকর্ড করব। জার্নাল বলতে বোঝায়, জার্নালের বাংলা হচ্ছে জাবেদা। আমরা আসলে আমাদের অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনগুলোকে শুরুতেই, ইনিশিয়ালি যেখানে রেকর্ড করে থাকি, মানে ক্রনোলজিক্যাল অর্ডার, অর্থাৎ ডেট অনুসারে, ক্রনোলজিক্যাল অর্ডারে, ক্রমানুসারে যেখানে আমরা রেকর্ড করে থাকি সেটাকেই বলা হচ্ছে জার্নাল বা জাবেদা। জার্নাল থেকে পরবর্তীতে প্রত্যেকটা আইটেমকেই আমরা ট্রান্সফার করে থাকি হচ্ছে লেজারে, পোস্টিং দেওয়া বলে সেটাকে। একটা কোম্পানি যখন একটা এন্টায়ার গ্রুপ অফ অ্যাকাউন্টস মেনটেন করে তখন সেটাকে আসলে বলা হয় হচ্ছে লেজার। লেজার থেকে পরবর্তীতে লেজারের যে ব্যালেন্সগুলো থাকে সেটা নিয়ে আমরা একটা লিস্ট অফ অ্যাকাউন্টস তৈরি করি এবং ব্যালেন্স করি একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটাকে বলা হয় হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আমি আজকের এই ক্লাসটাতে শুধুমাত্র তোমাদেরকে জার্নাল বা জাবেদা কীভাবে করতে হয় আমি সেটুকুই শুধু তোমাদেরকে এখানে দেখাবো, ওকে? এখানে আমি কিছু কমন ডেফিনেশন ইনক্লুড করে দিলাম, তোমরা এগুলো বাসায় দেখবে এবং তোমাদের যে বই আছে বইয়ের চ্যাপ্টারের শেষে এই কী কনসেপ্টসগুলোও দেওয়া আছে এবং থিওরিটিক্যাল কিছু আলোচনাও সেখানে করা আছে। জার্নাল করতে গেলে আমাদের একটা চার্ট করতে হয়, ফাইভ কলামসের একটা চার্ট করতে হয়। সেখানে প্রথমেই থাকে হচ্ছে ডেট, তারপরে থাকে হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন, দেন হচ্ছে রেফারেন্স, তারপরে ডেবিট আইটেম, ক্রেডিট আইটেম। এখন জার্নাল বা জাবেদা করার জন্য আসলে কিছু কয়েকটা নিয়ম আমি তোমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছি, যে নিয়মটা ফলো করলেই আসলে আমরা সব ধরনের জাবেদা তৈরি করতে পারবো। প্রথমে ডেবিট পাশে আসবে হচ্ছে ডেবিট কলামে কোন কোন আইটেমগুলো আসবে, সব ধরনের এক্সপেন্স, সব ধরনের অ্যাসেট। যখনই বৃদ্ধি পাবে, যখনই কখনই এক্সপেন্স ইনকার্ড হবে বা কোনো অ্যাসেট বৃদ্ধি পাবে তখনই সেটা চলে আসবে হচ্ছে ডেবিটে। তাহলে ক্রেডিট আসছে, দেখো অ্যাকাউন্টিং ইকুয়েশনের কথা চিন্তা করলে ইকুয়েশন যদি আমরা ভালো করে পড়ে থাকি তাহলে জার্নাল করাটা কোনো ব্যাপারই না। যেমন অ্যাসেট, আমরা ইকুয়েশনে পড়েছি অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো অ্যাসেট এবং হচ্ছে ওনার্স ইকুইটির মধ্যে আমরা এক্সপান্ড করে লিখতাম কি, যে ওনার্স ক্যাপিটাল লিখতাম, ড্রয়িংস লিখতাম, এক্সপেন্স লিখতাম এবং রেভিনিউস লিখতাম। তো অ্যাসেট এবং এক্সপেন্স দুইটা ইনক্রিজ হলে যদি ডেবিট পাশে চলে যায় তাহলে বাদ বাকি থাকে কি, রেভিনিউ থাকে, ওনার্স ইকুইটি যেটাকে আমরা ক্যাপিটাল বলছি, এবং হচ্ছে থাকে হচ্ছে লাইবিলিটি। সো এই তিনটা আইটেম যখন বৃদ্ধি পাবে তখন সেই তিনটা চলে যাবে হচ্ছে ক্রেডিটে। এখন ডেবিটের যে আইটেমগুলো বললাম, এক্সপেন্স এবং অ্যাসেট, ইনক্রিজ, এগুলো ডিক্রিজও হতে পারে। তাহলে যখন ডিক্রিজ হবে ঠিক তার বিপরীত বিষয়টা ঘটবে, অর্থাৎ তখন যদি এক্সপেন্স ডিক্রিজ হয় তখন আমরা ক্রেডিট করব, যদি অ্যাসেট ডিক্রিজ হয় তখন ক্রেডিট করব।
একইরকম ভাবে যখন রেভিনিউ ডিক্রিজ হবে, ওনার্স ইকুইটি ডিক্রিজ হবে এবং লায়াবিলিটি ডিক্রিজ হবে, তখন আমরা সেগুলোকে ডেবিট পাশে ইনক্লুড করব। দেখো স্লাইডে আমি লিখে দিয়েছি, তো তোমাদের সাধারণভাবে খুব কমনভাবে মনে রাখার জন্য আমরা সবসময় এটাই মনে মাথায় রাখবো যে এক্সপেন্স এবং অ্যাসেট যখনই ইনক্রিজ হবে তাহলেই সেটা হয়ে যাবে হচ্ছে ডেবিট। তাহলে বাকি যেগুলো থাকে তাহলে এরা যখন কমবে তখন ক্রেডিট, আর বাকি যারা আছে রেভিনিউ, ওনার্স ইকুইটি এবং লায়াবিলিটি যখন ইনক্রিজ হবে তখন ক্রেডিট, তাহলে এরা যখন কমবে তখন তারা হচ্ছে ডেবিট। আমি এখানে একটা তোমাদের জন্য ইলাস্ট্রেশনের এক্সাম্পলটা আমি এখানে ইনক্লুড করেছি, ইলাস্ট্রেশন নাম্বার এটা তোমরা 73 নাম্বার পেজে পাবে, বইয়ের 73 নাম্বার পেজে পাবে। তো ইলাস্ট্রেশনের প্রবলেমটাতে এখানে বলা আছে যে প্রথমেই বলা আছে যে বব স্যাম্পল নামের একজন ব্যক্তি একটা লন্ড্রোম্যাট মানে লন্ড্রি সার্ভিস দেওয়ার জন্য একটা বিজনেস ওপেন করেছে। তার যে ফার্স্ট ট্রানজ্যাকশনগুলো ছিল, যেমন September 1 বব ইনভেস্টেড $20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। বলছে কি যে বব স্যাম্পল নামের একজন ব্যক্তি 20,000 টাকার ক্যাশ সে আসলে ব্যবসায় ইনভেস্ট করেছে। দেখো ব্যবসায় ইনভেস্ট করলে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে যদি যখন করেছি তখন চিন্তা করলে কী কী বাড়ছে, এক আমার ক্যাশ বাড়ছে, আরেক হচ্ছে ব্যবসায় ইনভেস্ট করা মানে সেটা হচ্ছে কি ক্যাপিটাল। তাহলে দুইটা জিনিস বাড়ছে, এক ক্যাশ কি আমার অ্যাসেট এবং বব স্যাম্পলের ক্যাপিটাল কি ছিল আমার ওনার্স ইকুইটি। তাহলে আমি বলেছি কি যে অ্যাসেট যখন ইনক্রিজ হবে তখন সেটা হয়ে যাবে ডেবিট। অ্যাসেট 20,000 টাকা ইনক্রিজ হয়েছে তার মানে এটা ডেবিট, ও বব স্যাম্পল ক্যাপিটাল মানে ওনার্স ইকুইটি ইনভেস্ট হয়েছে, ওনার্স ইকুইটি ইনক্রিজ হয়েছে তার মানে সেটা হচ্ছে কি ক্রেডিট। ক্লিয়ার? দ্বিতীয়টাতে বলছে দ্য কোম্পানি পেইড 1,000 ক্যাশ ফর স্টোর র্যান্ট ফর সেপ্টেম্বর। সেপ্টেম্বরের ভাড়া বাবদ কোম্পানি 1,000 টাকার ক্যাশ দিয়েছে। তো ভাড়া সেটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স, তাহলে রেন্ট এক্সপেন্স হয়েছে। এক্সপেন্স যদি বৃদ্ধি পায় আমরা কী বলেছি এক্সপেন্স বাড়লে সেটা ডেবিট, এই যে এক্সপেন্স বাড়লো ডেবিট হলো। এক্সপেন্স দিয়েছে কার থেকে, ক্যাশ থেকে দিয়েছে, তার মানে অ্যাসেট কী হচ্ছে কমে গেছে। সো অ্যাসেট যদি কমে যায় তাহলে আমরা সেটাকে কোন পাশে লিখি ক্রেডিট পাশে। বাড়লে অ্যাসেট বাড়লে লিখি ডেবিটে, অ্যাসেট কমলে লিখি কোথায় ক্রেডিটে। সেপ্টেম্বরের 3 তারিখে বলেছে পারচেজড ওয়াশার্স অ্যান্ড ড্রায়ার্স 25,000, পেইং 1,000 ইন ক্যাশ অ্যান্ড সাইনিং, মানে এখানে তারা পারচেস করেছে ওয়াশার্স এবং ড্রায়ার্স অর্থাৎ লন্ড্রি ইকুইপমেন্ট পারচেস করেছে 25,000 টাকা, তার মধ্যে 10,000 টাকা ক্যাশে দিয়েছে আর বাকি 15,000 টাকা আসলে দিতে পারে নাই, সেটা নোটস পেয়েবল ছিল। তার মানে ইকুইপমেন্ট, লন্ড্রি ইকুইপমেন্ট আমার অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, অ্যাসেট বাড়লে ডেবিট 25,000 টাকা। আবার এই ইকুইপমেন্ট কিনতে গিয়ে আমার একটা অ্যাসেট কমেছে, কোনটা কমেছে ক্যাশ কমেছে, সুতরাং ক্যাশ অ্যাসেট যেহেতু কমছে কমে গেলে সেটা নিতে হবে ক্রেডিটে, 10,000 টাকার অ্যাসেট কমে গেছে। আবার একটা লায়াবিলিটি বৃদ্ধি পেয়েছে, লায়াবিলিটি বাড়লে আমি বলেছি কি ক্রেডিটে দিতে, সুতরাং এই যে নোটস পেয়েবল লায়াবিলিটি সেটা 15,000 টাকা চলে আসছে ক্রেডিট। সেপ্টেম্বরের 4 তারিখে বলেছে পেইড 1,200 ফর এ 1 ইয়ার এক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। ইন্স্যুরেন্স পলিসি অর্থাৎ আমি একটা বিমা করেছি, বিমার জন্য অগ্রিম টাকা দিয়েছি হচ্ছে 1,200। এই যে অগ্রিম টাকাটা আমি দিয়েছি সেটাও কিন্তু আমার জন্য এক ধরনের অ্যাসেট, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স, পূর্বেই আগে যে টাকাটা আমি দিয়ে থাকি। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, যেহেতু অ্যাসেট বেড়েছে ডেবিট পাশে। কিন্তু এই অ্যাসেটটা পারচেস করতে ইন্স্যুরেন্স পলিসিটা নিতে গিয়ে আমার একটা কারেন্ট অ্যাসেট মানে ক্যাশ আমাকে দিতে হয়েছে, আবার একটা অ্যাসেট কমছে, তাই একটা অ্যাসেট কমেছে সেই জন্য সেটা আবার ক্যাশটাকে দিলাম কোন পাশে ক্রেডিট পাশে। সেপ্টেম্বরের 10 তারিখে বলেছে তারা একটা ডেইলি নিউজ থেকে একটা বিল পেয়েছে, অ্যাডভার্টাইজিং দিয়েছিল সেটার জন্য 200 টাকার একটা বিল পেয়েছে, অর্থাৎ লেখা আছে রিসিভড এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য লন্ড্রোমে $200। আমি অ্যাডভার্টাইজিং দিয়ে ফেলেছি কিন্তু আসলে মাত্র বিলটা পেলাম, টাকা তো পরিশোধ করি নাই, তার মানে এক্সপেন্স ইনকার্ড হয়েছে, সেজন্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এক্সপেন্স বাড়লেই সেটা ডেবিট হয়। তো এক্সপেন্স যেহেতু ইনকার্ড হয়ে গেছে মানে সংগঠিত হয়ে গেছে, সুতরাং 200 হচ্ছে ডেবিট পাশে। কিন্তু এক্সপেন্সের যেহেতু মাত্র বিল পেলাম টাকা দেই নাই, তার মানে সেটা আমার জন্য লায়াবিলিটি রয়ে গেছে। সো এই অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমার লায়াবিলিটি, সেটা আমার লায়াবিলিটি ইনক্রিজ হলে তাই কোথায় ক্রেডিট পাশে, তাই এটা 200 আমি ক্রেডিট পাশে দিয়েছি।
টোয়েন্টিতে বলেছে বব স্যাম্পল উইথড্র 700 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ বব যে ব্যক্তির কোম্পানি সে তার মূলধন থেকে 700 টাকার ক্যাশ উত্তোলন করেছে, সেজন্য উত্তোলন হিসাব মানে ড্রয়িং অ্যাকাউন্টসটাকে লিখেছি হচ্ছে ডেবিট পাশে, এবং এই যেহেতু ক্যাশ তার পার্সোনাল পারপাসে ইউজ করে ফেলেছে সুতরাং আমার অ্যাসেটের পরিমাণ এখন কিছুটা কমে গেছে, $700 কমে গেছে বা $700 কমে গেছে, তাই এই টাকাটা যেহেতু কমে গেল অ্যাসেট কমে গেল, অ্যাসেট যখনই কমে তখন সেটা ক্রেডিট, তাই দিয়ে দিলাম এটা ক্রেডিট পাশে। এবং September 30 বললো দ্য কোম্পানি ডিটারমাইন্ড দ্যাট ক্যাশ রিসিভস ফর লন্ড্রি সার্ভিসেস ফর দ্য মান্থ ওয়ার 6,200, অর্থাৎ কোম্পানি দেখছে যে তাদের এই লন্ড্রি সার্ভিস থেকে তারা 6,200 টাকার আসলে সার্ভিস দিয়েছে, তার মানে কোম্পানি আসলে 6,200 টাকা ক্যাশ পেয়েছে, তার মানে ক্যাশ যেহেতু পেলাম আমার অ্যাসেট বাড়লো 6,200, অ্যাসেট বাড়া মানেই ডেবিট। এবং আসলে এই টাকাটা আমি দিয়েছি কিভাবে, মানে পেয়েছি কিভাবে, আমি সার্ভিস দিয়েছি টাকা পেয়েছি, তার মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সার্ভিস রেভিনিউ, এই যে 6,200 টাকা সার্ভিস রেভিনিউ, রেভিনিউ ইনক্রিজ হলে আমাদের চলে আসে কোথায়, ক্রেডিট পাশে। তো এই পর্যন্ত আমি জার্নালগুলো দেখিয়ে দিলাম, তোমরা এখন বাসায় প্র্যাকটিস করবে এর এক্সারসাইজ থেকে, যেটার অলরেডি সলিউশনগুলো তোমাদের মেইলে আগে চলে গেছে। 83 নম্বর পেজে প্রবলেম এ সেটের প্রবলেম P21A P22A এবং হচ্ছে বি না, তোমরা এই দুটো প্রবলেমই আগে সলভ করো, নেক্সট আর একটা ক্লাসে আমি তোমাদেরকে লেজার করা শেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং প্রয়োজনে আমার সাথে কন্ট্রাক্ট করো ওভার দ্য ফোন, ওভার দ্য মেল, এনিহাউ, বাট স্টে হোম অ্যান্ড স্টে সেফ।